দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পুলিশ বিএমপি নেতাকর্মীদের উপরে টিয়ার শেল রাবার বুলেট নিক্ষেপ করছে। এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। যে যেখান থেকে দেখছেন আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। দর্শক আপনারা দেখছেন পুলিশ কিন্তু অ্যাকশন মোডে গেছে। আপনারা থাকুন আমাদের সঙ্গে। আজ দ্বিতীয় দিন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ এই মুহূর্তে অ্যাকশন মোডে বিএনপি নেতাকর্মীদেরকে ধাওয়া দিয়েছে। আপনারা দেখতে থাকুন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মুহূর্তেই তিন মাথা এলাকা ফাঁকা হয়ে গেছে। পুলিশ ধাওয়া দিয়ে বিএনপি নেতাকর্মীদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এই এলাকার পরিস্থিতি শান্ত করার জন্য, পুরো এলাকা ফাঁকা করার জন্য পুলিশ সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল এবং রাবার বুলেট ছুড়ছে। আপনারা থাকুন আমাদের সঙ্গে। এই মুহূর্তে আপনাদেরকে দেখাতে চাই ভাই।
দর্শক আপনারা দেখছেন মুহূর্তে পুরো এলাকা ফাঁকা করে দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড এবং রাবার বুলেট ছুড়ে বিএনপি নেতাকর্মীদেরকে ছত্রভঙ্গ করে দেয়। এই মুহূর্তে লাইভটি যে যেখান থেকে দেখছেন পুরো লাইভটি শেয়ার করে আপনারা সকলের মাঝে ছড়িয়ে দিন, সকলকে দেখার ইয়ে করুন। আপনারা শুনছেন সরাসরি তারা এখানে রাস্তা অবরোধ করে রাখার চেষ্টা করছিল, আমার তথ্য পাওয়া মাত্র এখানে এসে ডিসপ্যাচ করে দিয়েছি। এই মুহূর্তে এলাকাটি আমাদের কন্ট্রোলে রয়েছে, আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যেন জনগণের সতর্ক না থাকে, তারা যেন শান্তিপূর্ণ পরিবেশে থাকে। আহ্বান করবো জনতাকে, তারা যেন একটু নিজস্ব নিজের নিরাপত্তা দেখে, তারা চলাচলা করে, কোনো সমস্যা নেই। আমরা যখনই কোনো তথ্য পাবো আমরা তাৎক্ষণিকভাবে জেলা পুলিশ বগুড়ার সাথে, আমাদের পিবিএন আছে, আমাদের সাথে বিজিবি রয়েছে, র্যাব রয়েছে, জেলা প্রশাসন রয়েছে, আমাদের ডিবি রয়েছে, জেলা পুলিশের, তো আমাদের পুলিশ সুপার স্যারের নির্দেশনা, সুদীপ কুমার চক্রবর্তী ইন্টিমেন্সের নির্দেশনা, আমরা সকল শান্তিপূর্ণ পরিবেশে যেন কাজ করা যায়, এই কাজ আমরা কাজ করে যাচ্ছি। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। দর্শক শুনছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আক্তারের বক্তব্য। এবং